যেসব গণমাধ্যম সরকারের অপরাধে সহযোগিতা করছে তাদেরকেও একদিন বিচারের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী সরকারের সহায়তাকারী মিডিয়াকে একদিন বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি। রুহুল আমিন গাজী বলেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন সাংবাদিক সমাজ মানবে না। শুক্রবার রাতে বিএনপি অফিসে আইন শৃঙ্খলা বাহিনীর সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক ইনেতা বলেন, এরা সাংবাদিকদের বন্ধু হতে পারে না। গণতন্ত্র প্রতিষ্ঠা, সাগররুনি হত্যার বিচার এবং মাহমুদুর রহমানের মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়ে তাতে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনার পতনের সময় যারা দালালিতে পাগল হয়ে গেছেন, উন্মত্ত হয়ে গেছেন, তাদেরকে সাবধান হুঁশিয়ার করে দিচ্ছি। দালালি ছাড়েন, গণতন্ত্রের পথে আসেন, ষোলো কোটি মানুষের পক্ষে কথা বলেন। তা না হলে এদেশের ষোলো কোটি মানুষ দালালদেরকে কিভাবে জবাব দিতে হয় সেটাও কিন্তু জানে। দায়িত্ব পালনের সময় আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের স্বাধীনতা হরণ করে। গত রাতে বিএনপি অফিসে যখন সরকারের ন্যাক্কারজনক হামলা চলছে, তা কাভার করার জন্য যে টেলিভিশন চ্যানেলগুলোর সাংবাদিকরা গিয়েছিলেন, পুলিশ তাদেরকে বেদম প্রহার করেছে এবং তাদের ক্যামেরা ভেঙে ফেলেছে। আমরা তীব্র নিন্দা জানাই, কারণ এই সরকারের মতো সাংবাদিক নির্যাতনকারী সরকার অতীতে আর কখনো আসেনি। সমাবেশে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবউদ্দিন বলেন, জোর করে ক্ষমতায় থাকার ফলাফল খুবই খারাপ হবে। তিনি বলেন, স্বৈরাচারী সরকার টিকতে পারেনি কোনো সময়ই, এ সরকারও টিকতে পারবে না। গণতন্ত্র ধ্বংসের জন্য এ সরকার সব কিছু করছে বলেও অভিযোগ করেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। একাত্তরের বর্বর পাকিস্তান বাহিনীও এইভাবে নির্মমভাবে একটি বিরোধী দলের, প্রধান বিরোধী দলের অফিসকে তছ নছ করে দেওয়া হয় না, মানুষকে নির্যাতিত করেন, অর্থনীতি ধ্বংস করে দেন, তাহলে কিন্তু কারো রক্ষা নাই। আমরা অনেক স্বৈরাচার দেখেছি, তার পতনও দেখেছি। কোন স্বৈরাচারী সরকার পুলিশ বাহিনী দিয়ে, পেট্রোয়া বাহিনী দিয়ে এবং কতিপয় লেজুর ভিত্তির লোক দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ, সাবেক সচিব এফ এম সোলাইমান চৌধুরী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রিয়া সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা।